আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচএর পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, এই বাইকটি ঢাকা থেকে আমার এখানে আসছে। তো এই বাইকটির সমস্যা হলো আপনার ইঞ্জিন ওয়েল ঠিক ছিল, বাট ইঞ্জিন ওয়েলটা ক্র্যাঙ্কশ্যাফট এবং হেডে যেতে পারে নাই। কানেক্টিং রড, রিং পিস্টন এবং ক্যাম রকারে ঠিকভাবে যেতে পারে নাই। না পাওয়ার কারণ হলো ছোট্ট একটা ভুলের কারণে। তো এই ভুলটা কী কী এবং কী কী আপনার? সিস করছে বা নষ্ট হয়ে গিয়েছে, পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এক একটা করে কাজ করব এবং দেখাই দেব। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। তো চলুন কাজে চলে যাই। এই বাইকটা যে সিস করছে তার এই যে এক অংশ দেখুন, এই যে পিন ক্র্যাঙ্কটা আপনার পুরো নষ্ট হয়ে গিয়েছে, মানে সিস করছে ইঞ্জিন ওয়েল না পাওয়ার কারণে। এটা কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে এই বাইকটির সমস্যা। আর আপনারা সবাই জানেন যে এই বাইকটি ঢাকা থেকে আমার কাছে কিন্তু চলে আসছে। তো এই যে পিন ক্র্যাঙ্কটা আপনারা, এটা কানেক্টিনের সঙ্গে সেট, এই যে দেখুন কানেক্টিনের এই অংশটুকু দেখুন যে আপনার কী পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে, কানেকটিং রড, রিং পিস্টন। তো আমি প্রতিটা জিনিসই আপনাদেরকে দেখাবো। এই যে কানেকটিং রড নতুন লাগাই দিয়েছি, যে এখানে একটি নতুন বিয়ারিং, এখানে একটি নতুন বিয়ারিং। আর এই বিয়ারিংগুলো অবশ্যই অবশ্যই অরিজিনাল ক্রয় করবেন। আর এখানে একটা তথ্য দিয়ে দেই, এই বিয়ারিংগুলো যখন ক্রয় করবেন দেখবেন যে এই বলের যে অংশগুলো এগুলো কিন্তু আপনার গ্রে কালার হয়। এরকমটা ভাব দেখলে আপনারা ভাবেন না যে বিয়ারিংগুলো পুরাতন। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। তো এখন আমরা গিয়ার বক্সটা আগে সেট করে মেইন পার্টটা ওকে করে বাইকে তুলে নেব। নেওয়ার পরে আপনাদের সঙ্গে এ টু জেড ডিটেলস আলোচনা আরও করব। এখানে ভেতরে প্রবেশ করাই দিবেন, তখন পুরাতন যে বেয়ারিংয়ের অংশটুকু আছে এইটার উপরে আমরা বাড়ি দেব, তাহলে নতুন বেয়ারিংয়ের অংশটা আপনার ভালো থাকবে। তো আমরা গিয়ার বক্সটা সাজে নেওয়ার পরে আমরা এখানেই চেক করে নিব যে গিয়ার ঠিকভাবে প্লাস মাইনাস হচ্ছে কিনা। ভিউয়ার্স, বিদ্যুৎ চলে গেছে, এই অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে। সেন্সারের ভিতরে একটা বুস্ট থাকে, এই বুস্টটা অবশ্যই দিয়ে দিবেন, মিস্টেক করা যাবে না। ক্লাচ হাউজিংয়ের বুস্টটা এখানে দিয়ে দিলাম, বাস ওকে। এর উপরে একটা ওয়াশার আছে, দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, এই বাইকটির কিন্তু আপনার ক্লাচ প্লেট পরিবর্তন করা হচ্ছে না। এই বাইকটির ক্লাচ প্লেট 6 মাস আগে পরিবর্তন করা হয়েছে, ওই সময়টাই আপনার সমস্যা হয়েছিল। এই যে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এগুলো কিন্তু আমার মানে এই গেসকিটের যে অংশগুলো আছে এটা তুলতে কিন্তু আমার অনেক বেগ পেতে হয়েছে, কারণ এত বেশি পরিমাণে মোটাভাবে আটা দিচ্ছে। এই দেওয়ার কারণে এই ছিদ্রগুলো আপনার বন্ধ হয়ে গেছিলো, বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার ইঞ্জিন ওয়েলটা ঠিকভাবে পায় নাই। এই যে ভিউয়ার্স, এই গেসকিটের এই ছিদ্রগুলো মানে এত পরিমাণ আটা দিছে, এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখান থেকে কিন্তু আপনার এই জায়গাটায় ইঞ্জিন ওয়েল আসে নাই। না আসার কারণে আপনার এই যে ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে প্রবেশ করতে পারে নাই, আপনার কানেক্টিং রড পিস্টনে আপনার ইঞ্জিন ওয়েলটা দিতে পারে নাই। তো অবশ্যই অবশ্যই আমি এর আগেও ভিডিওতে বলছি যে গেসকিটের যখন আমরা গেসকিট পরিবর্তন করব, আটা বেশি পরিমাণে দেবো না, সুন্দরভাবে পরিষ্কার করব, আটা বেশি পরিমাণে দিব না। আমি এর আগেও দেখাইছিলাম যে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার বাইকের সর্বনাশ হবে। তো সেম কাহিনীটা এই বাইকটারে হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, ক্লাচ প্লেট সেট পরিবর্তন করতেছি না, এই জন্য আমি মোবিলে ভিজায় রাখছিলাম,
যেভাবে খুলছি এভাবে আমি ভিজায় রাখছিলাম, কারণ এই বাইকটির এই ক্লাচ প্লেট পরিবর্তন করতে গিয়ে যত সর্বনাশ করে ফেলেছে। আর এই নাটগুলো অবশ্যই পুলার দিয়ে টাইট দেব। এর ভিতরে দেখবেন ওরিন দেওয়া আছে, এই ওরিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এখান থেকে লিকেজ করলে আপনার কানেক্টিং রড, রিং পিস্টন, ইঞ্জিন অয়েলটা কম পাবে। তো ওরিনটা অবশ্যই চেক করতে হবে যে ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এক্সস্ট্রা টাইমিং চেন, গাটার এগুলো আমরা নতুন পরিবর্তন করতেছি। তো এখানে বিষয়টা হলো যেটা, আমরা ক্লাচ কভার সেট করলাম, মানে ক্লাচ, তো ম্যাগনেট কভারটা ওকে করে ম্যাগনেটের সাইডের যে স্পেয়ার পার্টসগুলো আছে এগুলো লাগাই দিয়ে ইঞ্জিন অয়েল দিব, দিয়ে দেখব যে ইঞ্জিন অয়েল আপনার কানেক্টিং রড পাচ্ছে কি না, আগে শিওর হব, তারপরে আমরা হেড সিলিন্ডারে চলে যাব। তো ভিউয়ার্স, ইঞ্জিন অয়েল দেওয়া শেষ, এখন দেখব যে কানেক্টিং রড ইঞ্জিন অয়েল পাচ্ছে কি না। তো ভিউয়ার্স, অয়েল পাম্প দিয়ে আপনার হেডে যে অংশটা দিয়ে ইঞ্জিন অয়েল যাবে এখানে পাচ্ছে, তো এখন আমরা এখানে সিপি ধরবো, মানে যাতে ইঞ্জিন অয়েলটা এখন বাইরে না আসে, তাহলে ক্র্যাঙ্কশ্যাফ্টে আসে কি না বা কানেক্টিং রডে আসে কি না আমরা বুঝতে পারবো। তো ভিউয়ার্স, এই যে দেখুন আপনার এখান থেকেও কিন্তু ইঞ্জিন অয়েল চলে আসছে। এখন আমরা হেড সেট করব, তারপরে রিং পিস্টন সেট করব। তো অবশ্যই হেডের কাজ করা লাগে যে আমি করে নিয়েছি, আপনারাও হেডের কাজ করা লাগলে করে নেবেন। ক্যামের বেয়ারিং হলো দুইটা নতুন লাগাই দিয়েছি, কারণ ক্যামের বেয়ারিং একদম নষ্ট হয়ে গেছিল। ভিউয়ার্স, যখন আপনারা বোর্ডিং করবেন অবশ্যই বোর্ডিং কীভাবে করতে হবে এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, আর অবশ্যই ইজি ইজি রাখতে হবে। এই যে দেখুন টিডিসির এই মার্কটা আর এই যে স্পোকারের এই মার্কটা কিন্তু 100% অ্যাকুরেট আছে, কারণ আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলে দিছি যে এই টিডিসির মার্ক যদি ইঞ্জিন করার সময় ভুল হয়ে যায় তো আপনার বাইক চালে কোনোভাবেই শান্তি পাবেন না।
টাইমেনশন টাইট হয়ে গিয়েছে। আমরা বাইকটি স্টার্ট দিব। চেক করো দেখি, টুনিং বাড়া দাও, টুনিং বাড়া দাও, টেবিল কভার ধরো, টেবিল কভার ধরো, তো ভিউয়ার্স গতকাল রাত্রে অনেক রাইড হয়ে গিয়েছিল, এই জন্য ভিডিওটি শেষ করতে পারিনি। এবং এই বাইকের যে মহাজন বা মালিক, উনি আমার সঙ্গে অনুপস্থিত। তো ভিডিওর কাজ শেষ, আমি ওনার বক্তব্য একটা শর্ট ভিডিওর দ্বারাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো উনি ঢাকা থেকে আসতেছে, তো বাইকটির ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু ফুল ইঞ্জিনটা ওভারহোলিং করা লাগলো। তো কি সমস্যা সেটা তো অবশ্যই আপনারা দেখলেন। এখন আমি আপনাদের বাইকের সাউন্ড শোনাবো, একদম 100% নতুন বাইকের মতো সাউন্ড হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারলেন বাইকের সাউন্ড আসলে একদম অরিজিনালের মতো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।